আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব লিস্ট নিয়ে। তো লিস্টের বেসিক কিছু কিভাবে ডিফাইন করা যায়, লিস্ট কিভাবে ক্রিয়েট করা যায়, লিস্টের এলিমেন্ট সিকোয়েন্স, তো তারপরে হলো লিস্টের কিছু বেসিক ফাংশন যেমন ইনসার্ট, অ্যাপেন্ড, তারপর লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা চেক করা, সেই এলিমেন্টের আবার ইন্ডেক্স, তো এই ধরনের বেসিক কিছু ফাংশন আমরা বিল্ট ইন ফাংশন লিস্টের শিখবো। আসলে যারা সি প্লাস প্লাস করেছেন তাদের জন্য এটা বোঝা অনেক সহজ হবে, কারণ আমি একেবারেই যারা কোনোদিনও কোনো ল্যাঙ্গুয়েজ কখনো করেননি, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য আসলে আমার এই টিউটোরিয়াল গুলো না, যারা সি এবং সি প্লাস প্লাস করে এসেছেন তাদের জন্য খুব সহজ, মানে খুব বেসিক কিছু, আমি বেসিক কিছু বিল্ট ইন ফাংশন পাইথনের লিস্ট রিলেটেড সেগুলো আমি দেখাবো এবং লিস্ট ক্রিয়েট করে দেখাবো, লিস্টের বেসিক কিছু ফাংশন দেখাবো। তো চলুন শুরু করে দিই। তো লিস্ট আমার কাছে খুব মজার লেগেছে, কারণ এখানে পাইথনে এমনিতেও লিমিটেশন কম, যেমন প্রথমেই দেখেন কোনো মেইন ফাংশন ক্রিয়েট করতে হয় না বা অনেক কিছুই এমনি একদম অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ এর মতো। তো আর লিস্টের ইউজ, মানে লিস্টের ফ্লেক্সিবিলিটি আমার খুব ভালো লেগেছে। তো চলুন আমি একটা লিস্ট ক্রিয়েট করে আপনাকে দেখাই। ধরেন আমি লিস্ট ক্রিয়েট করলাম হলো ফ্রুটস নামে, বা আচ্ছা ওয়ার্ডস নামে, WORDS ওয়ার্ডস, এটা একটা আমার লিস্ট তৈরি করবো, মানে অ্যারের মতো আর কি। মোট কথা এখানে সিস্টেমটা হলো আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমি ওয়ার্ড গুলো নিবো হলো স্ট্রিং আকারে। এখানে বিভিন্ন টাইপের একটাই আমাদের এখানে এখানে আবার ওয়ার্ড কি টাইপের ডাটা দেবে সেটা ডিফাইন করেও দিতে হবে না। লিস্টের মধ্যে আমি বিভিন্ন টাইপের ডাটা নিতে পারি, মানে বিভিন্ন টাইপের এলিমেন্ট নিতে পারি একই সাথে। যেমন আমাদের দেখা যাচ্ছে যে সি প্লাস প্লাসে কিন্তু যখন আমরা ইন্টিজার অ্যারে নিই তখন শুধু ইন্টিজার ডাটা টাইপ নেওয়া যায়, এখানে কিন্তু একই সাথে বিভিন্ন ডাটাতে। যেমন আমি এখানে দিলাম হলো পাইন অ্যাপেল এটা দিলাম, তারপরে হলো আমি এখানে দিলাম একটা সংখ্যা, তারপরে এখানে দিলাম হলো একটা ফ্র্যাকশন। এখানে মজার ব্যাপার হলো এখানে আবার লিস্টের মধ্যে লিস্টও দেওয়া যায়, আর যাই হোক এই তিনটা মিলবে, একটা একটা পাইন অ্যাপেল, একটা টু, একটা 4.5। এখন আমি যদি প্রিন্ট করতে চাই, এটা লিস্ট তৈরি হয়ে গেছে, এখন যদি আমি প্রিন্ট করে আপনাকে দেখাচ্ছি, ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয় সি প্লাস প্লাস এর মতোই। তো প্রিন্ট WORD ওয়ার্ডস, ওয়ার্ডস প্রিন্ট করে দেখাই, আগে ওয়ার্ডস প্রিন্ট করলে সবগুলো এলিমেন্টই প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। এখন আমি যে কোনো একটা ইন্ডেক্স প্রিন্ট আপনাকে করে দেখাবো, রান করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন সবগুলো পাইনঅ্যাপেল 2 4.0 সব প্রিন্ট করে দেখালো, ঠিক আছে। এখন আবার যদি আমি এইখানে জাস্ট 0 1 2 মানে 2 2 দিই, তার মানে 4.5 প্রিন্ট করে দেখানোর কথা, শেষের এলিমেন্টটা ফ্র্যাকশন ছিল। অনেক মজার না, এখানে কোনো আমার কোনো ঝামেলা নাই, জাস্ট লিস্টের মধ্যে যা রাখছি তা আমার প্রিন্ট করে দেখাচ্ছে। আর ইন্ডেক্সিং শুরু কত থেকে হচ্ছে, আমার ইন্ডেক্সিং কিন্তু শুরু হচ্ছে আবার একেবারে 0 থেকে, ঠিক আছে। তো লিস্টের মধ্যে বিভিন্ন টাইপের এলিমেন্ট আমরা দিতে পারছি। এখন আবার লিস্ট যদি কখনো এমটি হয়, ধরেন লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট নাই, তখন যদি আমি প্রিন্ট দিই কি আসবে, তখন এমটি আসবে, ঠিক আছে। এই এমটি নিয়ে কিছু নাম টাইপের একটা ডাটা টাইপ রয়েছে, নাম টাইপের, আমি সেটা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। দেখেন আমি যখন এমটি দিছি, কোনো এলিমেন্ট যখন দেনি তখন আমাদের জাস্ট ফাঁকা এসেছে। আচ্ছা, তো এলিমেন্টের টাইপ আপনাদেরকে দেখানো শেষ। এবার স্ট্রিং যদি আমি নেই, শুধু স্ট্রিং, একটা স্ট্রিং নেই, একটা স্ট্রিং টাইপের লিস্ট, সাপোজ আমি এটা এখন মুছে দিচ্ছি। এখানে আমরা স্ট্রিং লিখলে কি লিখতাম, স্ট্রিং লিখলাম সি প্লাস প্লাস, এখানে স্ট্রিং না, এখানে str, এখানে দেখুন একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে আমি একটা হলো স্ট্রিং নিচ্ছি, যেমন I am কিবরিয়া, আচ্ছা একসঙ্গে লিখলাম। এখন এই যে এটা একটা স্ট্রিং টাইপের লিস্ট একটা, তো এখানে আমি যদি আমি এখন ইন্ডেক্সিং কিন্তু শুরু হয় আমার হলো 0 থেকে, আমি যদি প্রিন্ট দেই হলো str, ধরেন 1 তম এলিমেন্টটা আমি প্রিন্ট দিলাম, তার মানে দেখেন আমার এখানে 1 তম এলিমেন্ট কোনটা, 0 1, অর্থাৎ এ, তাহলে অবশ্যই আমার এ প্রিন্ট করার কথা, কারণ আমি রান করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমার এ প্রিন্ট করছে। অর্থাৎ এখানে আমি নিউমেরিক্যাল লিস্ট দেখালাম, আপনার স্ট্রিং লিস্টও দেখালাম, ঠিক আছে। তো এইভাবে করে স্ট্রিং এরও আমাদের যে কোনো এলিমেন্ট আমরা প্রিন্ট করতে পারি। এবার আমরা লিস্টের কিছু ফাংশন দেখব, পুরো লিস্ট প্রিন্ট করে আপনাদের দেখানো শেষ। এবার যদি আমরা লিস্টের মধ্যে যোগ করি, ধরেন এইটা আমার একটা লিস্ট, ওকে, আচ্ছা এটা লিস্টের মধ্যে লিস্ট রেখা আপনাদের দেখাচ্ছি, আমি এটা না, এটা আমি একটা লিস্ট তৈরি করে নিই, আগেরটা হলে ভালো হইতো, আমার কথা কনফিউশন হবে না। আচ্ছা লিস্ট 1,
এটা আমার একটা লিস্ট, এখানকার এলিমেন্ট গুলো হলো আমার হলো 1, 2, 3, 4, এটা এগুলো একটা একটা এলিমেন্ট। আচ্ছা দুটো লিস্ট আমি এখন লিস্টের সাথে আমি আরেকটা লিস্ট যোগ করে দিতে পারি। তবে দেখেন এই প্রিন্টের মধ্যে আমি এলআইএসটি লিস্ট ওয়ান আমি লিস্ট ওয়ান প্রিন্ট করব, প্লাস আমি প্রিন্ট করব হলো আরেকটা লিস্ট আমি এখানে তৈরি করে দিলাম, দুটো লিস্টের নাম দিলেও কিন্তু হবে, তৈরি করে দিলাম হলো 1, 6, 7। এই যে আমি একটা লিস্ট আমার যেটা ক্রিয়েট করা ছিল সেটা প্রিন্ট করব, আর লিস্টের পর আরেকটা লিস্ট আমরা আমি এখানে যোগ করে দিলাম। তাহলে এখন যদি আমি রান করি তাহলে আমার দুটো একসঙ্গে প্রিন্ট হবে। দেখেন এই এই লিস্ট প্রথম প্রিন্ট হলো, তারপরে এই লিস্ট প্রিন্ট হলো, তার লিস্টে যোগ করা হলো। অথবা আমি যদি এখানে লিস্ট টু লিখে আরেকটা লিস্ট তৈরি করি 7, 7, 8, 9, এরকম দুটো লিস্ট তৈরি করলাম। দুটো লিস্ট যদি আমি এখানে যোগ করে দিই, যোগ লিস্ট টু, তারপরে যদি আমি রান করি দেখেন আমার লিস্ট দুটো কিন্তু যোগ হয়ে গেল। তো এইভাবে করে আমরা লিস্ট তো যোগ করতে পারি। এখন আমরা দেখবো হলো লিস্টের কিভাবে গুণ করা যায়। তো এইভাবে আমরা দুটো লিস্টকে একখানে যোগ করতে পারি। তো এখন আমরা লিস্টে আরেকটা অপারেশন দেখবো, সেটা হলো লিস্টের গুণ করা, লিস্টের মাল্টিপ্লিকেশন। অর্থাৎ আমার এখানে দেখেন প্রথম লিস্টটা ছিল 1, 2, 3, 4, দ্বিতীয় লিস্টটা ছিল 7, 8, 9। আমি যদি প্রথম লিস্টটাকে যদি 2 এখানে লিখি, 2 লিখি সে মানে 2 দ্বারা গুণ দিই, আসলে কমা দিলে হবে না, এখানে জাস্ট এই যে স্টার চিহ্ন যেটা আমরা গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করি এটা দিতে হবে। এখন আমি যদি প্রোগ্রামটা রান রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লিস্টে ছিল 1, 2, 3, 4 একবার, কিন্তু 3 দেওয়ার কারণে হয়ে গেছে কি 2 দেওয়ার কারণে দুইবার এখানে প্রিন্ট করেছে, 1, 2, 3, 4 আর 1, 2, 3, 4 দুইবার প্রিন্ট করেছে। তো এইভাবে করে আমরা লিস্টকে মাল্টিপ্লিকেশন করতে পারি। এখন লিস্টের মধ্যে এলিমেন্ট চেক, অর্থাৎ এখানে 1 আছে কিনা লিস্টের মধ্যে সেটা আমরা চেক করতে পারি। তো এখানে আমার জাস্ট করতে হবে কি, আমি যদি 1 প্রিন্ট করতে চাই, 1 আছে কিনা সেটা দেখতে চাই, তাহলে লিখতে হবে 1 in list 1, list 1, এখানে অটোমেটিকলি চলে আসছে 1 in list 1। যদি 1 কি লিস্ট 1 আছে, যদি থাকে তাহলে এখানে এটা আমার ট্রু প্রিন্ট করার কথা। এখন আমি রান করে দেখবো, দেখেন ট্রু দেখাচ্ছে, তার মানে 1 list 1 আছে। এখন যদি দেখেন list 1 কিন্তু 1, 2, 3, 4 পর্যন্ত, আমি যদি এখানে 5 দেই তাহলে কিন্তু আমার 5 কিন্তু এখানে থাকবে না, তাহলে আমার কি দেখাবে, ফলস দেখাবে। একটু সময় নিচ্ছে, দুঃখিত, আমার আসলে প্রোগ্রামটা হ্যাং করেছে। তো যেরকমটা বলছিলাম বন্ধুরা, দেখেন 5 যদি লিস্টে না থাকে, আচ্ছা আমি দেখি আরেকবার চেক করে নিই আমার রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ আসলে রেকর্ডিং হচ্ছে, মানে আমার সিস্টেমটা হ্যাং করেছিল। আচ্ছা 5 কিন্তু আমার লিস্টে রয়েছে, লিস্টে নাই, এই যে দেখেন লিস্ট 1 কিন্তু 5 নাই। এখন যদি আমি রান করি তাহলে আমার ফলস দেখাবে, ফলস মানে 5 লিস্টে নাই। এইভাবে করে আমরা লিস্টে আছে কিনা সেটা চেক করতে পারি, আবার লিস্টে নাই কিনা সেটাও চেক করতে পারি। যেমন যদি 5 not in, এখানে যদি নট ইন দেই তাহলে এটা কি দেখাবে, দেখেন তো সবই স্টেটমেন্টের ব্যাপার, নট ইন লিস্ট, 5 লিস্টে নাই, এটা সত্য, তার মানে ট্রু দেখাবে, ঠিক আছে, তার মানে এটা কিন্তু ট্রু দেখাবে, 5 কিন্তু এই লিস্টে লিস্ট 1 কিন্তু নাই, তাহলে এটা ট্রু দেখাবে। তো এইভাবে একটা লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা আমরা দেখতে পারি। আচ্ছা এবার আমরা লিস্টের কিছু বেসিক আরো ফাংশন দেখব, যেমন অ্যাপেন্ড, কাউন্ট, এক্সটেন্ড, কিভাবে দুটো লিস্টকে একটা লিস্টের শেষের উপাদান শেষে অ্যাপেন্ড করা যায়। দেখেন লিস্টের শেষে লিস্ট কিন্তু 4 পর্যন্ত আছে এখানে লিস্ট 1-এ। তো এখন আমি এই লিস্টের যদি অ্যাপেন্ড করতে চাই, অ্যাপেন্ড বলতে লিস্টের শেষে যদি আমি আরেকটা উপাদানকে লাগাতে চাই, তাহলে সেটা আমি লিখবো কিভাবে, লিস্ট ডট অ্যাপেন্ড। দেখেন এখানে লিস্টে কিন্তু অনেক কাজ করা যায়, পপ, রিমুভ, রিভার্স, কাউন্ট, কপি, ক্লিয়ার, অ্যাপেন্ড, তো এগুলো কিন্তু অনেক ফাংশন রয়েছে, এগুলো কিভাবে কাজ করে সেগুলো কিন্তু সব এখানে, কিন্তু আবার সবকিছু আমরা এখান থেকে জানতে জেনে নিতে পারবো, ঠিক আছে। তো সেটা ডির লিখে, ফাংশন লিখলে ডির লিখে, তার মাঝখানে ওইটা দিলে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে সেটা কিভাবে কাজ করে সব কিন্তু আমাদের দেখাবে, আর হেল্প লিখে আর কি। তো এখানে আমি অ্যাপেন্ড করব, APP
চলে আসছে যেহেতু অ্যাপেন্ড দিলাম হলো আমি 5 দেখেন আমার 4 ছিল শেষে এখন অ্যাপেন্ড করলে আমার দেখবেন এই লিস্ট এখন যদি আমি প্রিন্ট করি এই লিস্ট যদি আমি প্রিন্ট করি প্রিন্ট প্রিন্ট করা কত সহজ এখানে কোনো ইনডেক্স সহকারে সব প্রিন্ট করতে হয় না একবারে প্রিন্ট করলে হয়ে যায় লিস্ট 1 দেখেন আমার প্রিন্ট হয়ে গেল এটা আমার প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে ওমা কি বলছে লিস্ট 1 ওহো লিস্ট এখানে লিস্ট 1 দেইনি হ্যাঁ এবার দেখি দেখেন 5 কিন্তু আমার লিস্টে শেষে কিন্তু যুক্ত হয়ে গেছে তো এইভাবে করে আমরা অ্যাপেন্ড করে দিতে পারি আবার ইনসার্টও করতে পারি ঠিক আছে ইনসার্টের কাজটা একটু মজার আছে ইনসার্ট কিন্তু আমরা অ্যাপেন্ডের মতোই কিন্তু যে কোনো ইনডেক্সে করে দিতে পারি অ্যাপেন্ড করলে শেষে শুধু হবে শুধু শেষে ইনসার্ট হবে অর্থাৎ কিউ এর মতো কিন্তু আমি যদি ইনসার্ট করি যেমন আমি এখানে যদি লিস্ট ডট ইনসার্ট লিখি ধরেন অ্যাপেন্ড না লিখে আমি এটুকু মুছে দিচ্ছি লিস্ট ডট ইনসার্ট ইনসার্ট চলে আসছে হ্যাঁ লিস্ট ডট ইনসার্ট এখন এখানকার সিস্টেম হলো আমাকে ইনডেক্স দিতে হবে কত নম্বর ইনডেক্সে আমি ইনসার্ট করতে চাচ্ছি আমি যদি 0 নম্বর ইনডেক্সে ইনসার্ট করি 0 কমা দিতে হবে কি ইনসার্ট করতে চাচ্ছি চাচ্ছি হলো 5 তাহলে এখন আমার লিস্টে কি থাকবে 0 নম্বর ইনডেক্সে আমার 5 ইনসার্ট হবে তাহলে এখন আমার কি হবে দেখেন 5 কিন্তু 0 তে এসে গেছে এটা কিন্তু পিছিয়ে গেছে 1 এ চলে গেছে তো এইভাবে করে ইনসার্ট করলে যে কোনো ইনডেক্সে ইনসার্ট করা যেতে পারে আর অ্যাপেন্ড কিন্তু করলে শুধু শেষেই এখন কোন এলিমেন্টের আমরা আবার ইনডেক্সও দেখতে পারি এই সকল কাজে এখানে আপনারা যখন লিস্ট চাপছেন দুঃখিত এটা মুছে দিতে হয়েছিলাম আমি আচ্ছা এখন লিস্টের এখানে কিন্তু কোন এলিমেন্টের ইনডেক্স নাম্বার কত অর্থাৎ 4 এর ইনডেক্স নাম্বার কত এখানে দেখতে পাচ্ছেন 0 1 2 3 আমি কিন্তু 4 এর ইনডেক্স নাম্বার 3 প্রিন্ট করতে পারবো কিভাবে প্রিন্ট করতে পারবো প্রিন্ট প্রিন্ট আমি এখানে লিখলাম হলো ফোর ডট ইনডেক্স আচ্ছা এটা হলো এলিমেন্ট এলই ডবল টি লেটার ডট ইনডেক্স ইনডেক্স দুঃখিত ভাই দুঃখিত আচ্ছা ফোর লেটার ডট ইনডেক্স 4 যদি আমি দিই তাহলে কি প্রিন্ট করবে ফোর ইনডেক্স প্রিন্ট করার কথা আমার এখানে তো লেটার লেটার না লিস্ট এটা ইয়ে নাম দিতে হবে আহারে লিস্ট 1 লিস্ট 1 ইনডেক্স লিস্ট 1 ডট ইনডেক্স 4 এবার ঠিক আছে লিস্ট 1 টা অ্যারের নামটা লিস্টের নামটা দিতে হবে অ্যারের আসতেছে যাক 0 1 2 3 দেখেন 3 নাম্বার ইনডেক্সে কিন্তু 4 রয়েছে আমার এখানে কিন্তু ইনডেক্স নাম্বার এভাবে আমি প্রিন্ট করতে পারলাম আবার কাউন্ট দিয়ে আমি কতবার রয়েছে সেটা কিন্তু আমি প্রিন্ট করতে পারবো এই যে লিস্ট ডট কাউন্ট এখানে জাস্ট খালি কাউন্ট দিতে হবে এগুলো খুবই সহজ সি ও ইউ এন্ড কাউন্ট 4 কতবার আছে 4 আমি আরো একবার এখানে দিচ্ছি তাহলে ভালো হবে চার যেহেতু দুইবার 4 তাহলে আমার এখানে দুইবার প্রিন্ট করার কথা দেখেন এই দুইবার প্রিন্ট করছে তার মানে এখানে আমার লিস্টের মধ্যে 4 রয়েছে দুইবার এইভাবে কাউন্ট এর মাধ্যমে আমার সেই এখানকার কত কতটা কয়বার রয়েছে তারপরে আরো রয়েছে এখানে ম্যাক্স আবার মিনিমাম লিস্ট ডট মানে ম্যাক্স এরকম না লিস্ট ডট ম্যাক্স না ম্যাক্স এর সিস্টেমটা হলো এরকম এমএক্স ম্যাক্স এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এলআই এস টি লিস্ট 1 লিস্ট 1 এর মধ্যে ম্যাক্স এলিমেন্টটা আমার এখানে ম্যাক্সিমাম এলিমেন্টটা এখানে প্রিন্ট করবে এই যে 4 তারপর এখানে মিনিমাম এলিমেন্ট প্রিন্ট করবে এম আই এম মিনিমাম এলিমেন্ট এখানে মিনিমাম এলিমেন্ট 1 তারপর লেন্থ প্রিন্ট করতে পারি আমি এল ই এন লেন্থ দিলে এভাবে দেখি লেন্থ কিন্তু 5 দেখাচ্ছে এভাবে করে আমরা লিস্টের অ্যাপেন্ড ইনসার্ট মিনিমাম মাল্টিপ্লিকেশন তারপর হলো যোগ করা কোনো এলিমেন্ট আছে কি না কতবার আছে সেই এলিমেন্টের ইনডেক্স কত
তো আবার স্ট্রিং যদি হয় সেটা যে কোনো ইন্ডেক্সে আমরা সেটা প্রিন্ট করে দিতে পারছি। তো লিস্ট সম্পর্কে আজকে এইটুকুই, এর পরবর্তীতে আমরা আরো বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, লিস্টের মতো ডিকশনারি, তারপর লিস্ট এন্ড ডিকশনারি কম্প্রিহেনশন কি, টাপল কি, এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।